নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ছোট মাছ বা কাচকি মাছের একটা রেসিপি শেয়ার করব কিছু সবজি দিয়ে আজ আমি এই মাছটা রান্না করেছি কিভাবে করেছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ভাতের সাথে এই ছোট মাছের তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে ছোট মাছ আমাদের স্বাস্থ্যের জন্য খাওয়াও ভীষণই উপকারী আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ছোটো মাছের রেসিপি এখানে দেখুন কিছুটা কাজকি মাছ নিয়েছি খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাজকি মাছের মধ্যে কিন্তু অনেক রকম নোংরা থাকে তাই মাছটা একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে লবণ হলুদ মাছের গায়ে মাখিয়ে নেব মাছে দেখুন লবণ হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেছে এভাবেই দশ মিনিট মতো রেখে দেব তারপরে রান্না করব। এই মাছে দেওয়ার জন্য কিছু সবজি নিয়েছি সবজিগুলো কেটে ধুয়ে স্টেনারে রেখেছি নিয়েছি বেগুন আলু কুমড়ো বেগুন দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছে আলুও ওই একই রকমভাবেই কেটে নিয়েছি সবজি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন বা পছন্দ মতো শেপে কেটে নেবেন কড়াই গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলও দেখুন ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিচ্ছি মাছ দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই মাছটা ভাজবো গ্যাসের ফ্লেম কমিয়ে দিলে তাহলে মাছের থেকে জল বেরিয়ে যাবে ভাজা করতে খুবই অসুবিধা হবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি দেখুন নাড়াচাড়া করে মাছ বেশ ভালো মতো ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না এবার এই মাছগুলো একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি মাছ নামিয়ে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার বেগুনগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে একটু চেড়ে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু সবজিগুলো লবণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন তবে আমি লবণ হলুদ দিচ্ছি না এমনি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি বেগুনটা একটু ভেজে নিয়ে তারপর রান্নায় ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ বেশ ভালো হয় দেখুন বেগুন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া বেগুনগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব ফোড়নটা দেখুন কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আলু এবং কুমড়োটা একসাথেই দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট নেড়েচেড়ে বেশ একটু ভালো করে ভেজে নেব সবজিগুলো একটু ভেজে নিলে মাছের তরকারি স্বাদটাও খুব ভালো হবে তবে খুব বেশি লাল করে কিন্তু আলু কুমড়ো ভাজবো না দেখুন দেড় থেকে দু মিনিট সময় নিয়ে আলু এবং কুমড়ো ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দিচ্ছি লবণ লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে নেড়ে চড়ে নেবো কিছুক্ষণ দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি টমেটোগুলো বেশ গলে গেছে একটু খুন্তি দিয়ে চাপ দিলেই টমেটো গলে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তবে আমি এই রান্নাটা একটু ঝালঝালি করতে চাই দিয়ে দিলাম সামান্য একটু জল যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য একটু জল দিলাম এবার এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব তাহলে আলু আর কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে কিছুটা দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজের ব্যবহারও করতে পারেন বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা কালো সর্ষে হলুদ সর্ষে হাফ চামচ করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বেটে নিয়েছি সেই সর্ষে বাটা এক চামচ দিয়ে দিলাম সর্ষে বাটা দেওয়ার জন্য কিন্তু এই রান্নার স্বাদটা ভীষণই ভালো হয় ভালো করে আরও এক মিনিট মতো কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল সর্ষে বাটা দিয়ে খুব বেশিক্ষণ কষালাম না যেহেতু সর্ষে বাটা বেশি কষালে তেতো হয়ে যাবে খুব বেশি জল দেব না যেহেতু মাছের তরকারিটা একটু মাখা মাখা করব তাই জলের পরিমাণটা কমই দিলাম আপনারা আপনাদের পরিমাণ বুঝে জল দেবেন ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে দেখুন একটু নেড়ে চেড়ে দেখে নেব আলুটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কুমড়োও সেদ্ধ হয়ে গেছে সবজি সব ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মাছ এবং বেগুন দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনি দেওয়াটা অপশনাল ইচ্ছে না হলে চিনিটা স্কিপ করতে পারেন এবার সব কিছু আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর খুব বেশিক্ষণ রান্না করতে হবে না বেগুন দেওয়ার পর খুব বেশি রান্না না করাই ভালো তাহলে বেগুনটা ঘেটে যাবে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে খেতেও খুব ভালো লাগবে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি লবণ মিষ্টিটা একদম ঠিকঠাক আছে এবার ওপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল যেহেতু এখানে সর্ষে পেটা ব্যবহার করেছি সেই জন্য একটু কাঁচা সর্ষের তেল এখানে আমি দিচ্ছি তবে আপনাদের যদি কাঁচা তেলের গন্ধ পছন্দ না হয় স্কিপ করতে পারেন তেলটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এই ধরনের রান্নায় একটু ধনেপাতা দিলে কিন্তু রান্নার স্বাদ ভীষণই ভালো হয় এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে আমি গরম গরম কাজকি মাছের তরকারি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের কাজকি মাছের রেসিপি খুব সহজে অল্প সময়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চটপট কিন্তু এই কাজকি মাছের রেসিপিটা করে নেওয়া যায় এখানে কাজকি মাছের পরিবর্তে আপনারা অন্য কোনো ছোট মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন একই পদ্ধতিতে খেতে কিন্তু ভীষণই ভালো হয় আমার আজকের এই কাজকি মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে